সাধনবাবু একদিন সন্ধ্যেবেলা কাজ থেকে ফিরে তার ঘরে ঢুকে দেখলেন মেঝেতে একটা বিঘত খানেক লম্বা সরু গাছের ডাল পড়ে আছে। সাধনবাবু পিটপিটে স্বভাবের মানুষ, ঘরে যা সামান্য আসবাব আছে, খাট, আলমারি, আলনা, জলের কুঁজো রাখার টুল, তার কোনোটাতে এক কণা ধুলো তিনি বরদাস্ত করতে পারেন না। বিছানা, চাদর, বালিশের ওয়ার, ফুলকারি করা টেবিল ক্লথ সবই তকতকে হওয়া চাই। এতে ধোপার খরচটা বাড়ে, কিন্তু সেটা সাধনবাবু গা করেন না। আজ ঘরে ঢুকেই গাছের ডাল দেখে তার নাক কুচকে গেল। পচা! চাকর পচা মনিবের ডাকে এসে হাজির। বাবু ডাকছিলেন? কেন, তোর কি সন্দেহ হচ্ছে? না বাবু, তা হবে কেন? মেঝেতে গাছের ডাল পড়ে কেন? তা তো জানি না বাবু, কাক চড়ুইয়ে এনে ফেলেছে বোধ হয়। কেন ফেলবে কেন? কাক চড়ুই তো ডাল আনবে বাসা বাঁধার জন্য, সে ডাল মাটিতে ফেলবে কেন? ঝাড়ু দেবার সময় লক্ষ্য করিসনি এটা, নাকি ঝাড়ুই দিসনি? ঝাড়ু আমি রোজ দিই বাবু, যখন দিই তখন এ ডাল ছিল না। ঠিক বলছিস। আগে হ্যাঁ বাবু, তাজ্জব ব্যাপার তো। পরদিন সকালে আপিস যাবার আগে একটা চড়ুইকে তার জানালায় বসতে দেখে সাধনবাবুর সন্দেহ হল ইনি বাসা বাঁধার ফিকির খুঁজছেন। কিন্তু কোথায়, ঘরের মধ্যে জায়গা কোথায়? ঘুলঘুলি দেখি তাই হবে। তিনতলা ফ্ল্যাট বাড়ির সাতখানা ঘরের মধ্যে তার ঘরের দিকেই চড়ুইয়ের দৃষ্টি কেন, এই নিয়েও সাধনবাবুর মনে খটকা লাগল। এমন কিছু আছে কি তার ঘরে যা পাখিদের অ্যাট্রাক্ট করতে পারে? অনেক ভেবে সাধনবাবুর সন্দেহ হল ওই যে নতুন কোবরেজি তেলটা তিনি ব্যবহার করছেন, যেটা দোতলার শখের কবিরাজ নীলমণিবাবুর মতে খুশকির মহৌষধ, সেটার উগ্র গন্ধই হয়তো পাখিদের টেনে আনছে। সেই সঙ্গে এমনও সন্দেহ হল যে এটা হয়তো নীলমণিবাবুর ফিছলেমি, সাধনবাবুর ঘরটাকে একটা পক্ষী নিবাসে পরিণত করার মতলবে তিনি এই তেলের গুণগান করছেন। আসলে 17-2 মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাট বাড়ির সকলেই সাধনবাবুর সন্দেহ বাতিকের কথা জানেন এবং আড়ালে এই নিয়ে হাসি ঠাট্টা করেন। আজ কি কি সন্দেহের উদয় হল আপনার মনে? এই জাতীয় প্রশ্ন দিনের শেষে সাধনবাবুকে প্রায়ই শুনতে হয়। শুধু প্রশ্ন নয়, অন্যভাবেও তাকে নিয়ে লেগ পোলিং চলে। একতলা নবেন্দু চাটুর্যের ঘরে সন্ধ্যায় তিন তাসের আড্ডা বসে, সাধনবাবু তাতে নিয়মিত যোগদান করেন। সেদিন যেতে নবেন্দুবাবু তাকে একটা দলা পাকানো কাগজ দেখিয়ে বললেন, দেখুন তো মশাই, এ থেকে কিছু সন্দেহ হয় কিনা, এটা জানলা দিয়ে ফেলে দিয়ে গেছে। আসলে কাগজটা নবেন্দুবাবুরই মেয়ে মিনির অঙ্কের খাতার একটা ছেঁড়া পাতা। সাধনবাবু কাগজটাকে খুলে সেটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকে বললেন, এটা তো সংখ্যা দিয়ে লেখা কোন সাংকেতিক ভাষা বলে মনে হচ্ছে। নবেন্দুবাবু কিছু না বলে চুপটি করে চেয়ে রইলেন সাধনবাবুর দিকে। কিন্তু এটার তো মানে করা দরকার, বললেন সাধনবাবু। ধরুন এটা যদি কোনো হুমকি হয়? তাহলে? সংকেতের পাঠোদ্ধার হয়নি অবশ্য, কিন্তু সেটা বড় কথা নয়। কথা হল এই কাগজের দলা থেকে সাধনবাবুর সন্দেহ কোন কোন দিকে যেতে পারে সেইটে দেখা। সাধনবাবু বিশ্বাস করেন যে গোটা কলকাতা শহরটাই হল ঠগ, জুয়াচোর, ফন্দিবাজ, মিথ্যেবাদীদের ডিপো। কারুর ওপর ভরসা নেই, কাউকে বিশ্বাস করা চলে না। এই অবস্থায় একমাত্র সন্দেহই মানুষকে সামলে চলতে সাহায্য করতে পারে। এই
সাধন বাবুই একদিন আপিস থেকে এসে ঘরে ঢুকে তার টেবিলের উপর একটা বেশ বড় চারচৌকো কাগজের মোড়ক দেখতে পেলেন। তার প্রথমেই সন্দেহ হল সেটা ভুল করে তার ঘরে চলে এসেছে। ইহেন মোড়ক তাকে কে পাঠাবে? তিনি তো এমন কোন পার্সেল প্রত্যাশা করেননি। কাছে গিয়ে যখন দেখলেন যে মোড়কের উপর তার নাম নেই, তখন সন্দেহটা আরো পাকা হল। এটা কে এনে রাখল রে? চাকর পচাকে ডেকে জিজ্ঞেস করলেন সাধনবাবু। আগে একজন লোক ধনঞ্জয়ের হাতে দিয়ে গেছে দুপুরে এসে, আপনার নাম করে বলেছে আপনারই জিনিস। ধনঞ্জয় একতলার ষোড়শী বাবু চাকর। কি আছে এতে, কে পাঠিয়েছে, সেসব কিছু বলেছে? আগে তা তো বলেনি। বুঝল। সাধনবাবু কাঁধের চাদরটা আলনায় রেখে খাটে বসলেন। রীতিমতো বড় মোড়ক, প্রায় একটা পাঁচ নম্বর ফুটবল ঢুকে যায় ভিতরে। অথচ কে পাঠিয়েছে জানার কোনো উপায় নেই। সাধনবাবু খাট থেকে উঠে এগিয়ে গিয়ে মোড়কটা হাতে তুললেন। বেশ ভারী, কমপক্ষে পাঁচ কিলো। সাধনবাবু মনে করতে চেষ্টা করলেন শেষ কবে তিনি এই জাতীয় মোড়ক পেয়েছেন। হ্যাঁ, বছর তিনেক আগে খড়দায় তার এক মাসিমা থাকতেন, তিনি পাঠিয়েছিলেন আমসত্ত্ব। তার মাস ছয়েকের মধ্যেই সেই মাসিমার মৃত্যু হয়। আজ সাধনবাবুর নিকট আত্মীয় বলতে আর কেউই অবশিষ্ট নেই। পার্সেল কেন, চিঠিও তিনি মাসে দু একটার বেশি পান না। এই মোড়কের সঙ্গে একটা চিঠি থাকা অস্বাভাবিক হতো না, কিন্তু তাও নেই, কিংবা হয়তো ছিল। সাধনবাবুর সন্দেহ হল ধনঞ্জয়ের অসাবধানতা হেতু সেটি খোয়া গেছে। একবার ধনঞ্জয়ের সঙ্গে কথা বলা দরকার। তাকে ডেকে পাঠানো অনুচিত হবে মনে করে সাধনবাবু নিজেই নিচে গেলেন। ধনঞ্জয় উঠোনে বসে হামান দিস্তায় কি যেন ছেঁচ ছিল। সাধনবাবু ডাকে উঠে এলো। এ আজ তোমার হাতে কেউ একটা পার্সেল দিয়ে গেছিল আমার নাম করে? আগে হ্যাঁ। সঙ্গে চিঠি ছিল? কই না তো। কোথেকে আসছে সেটা বলেছিল? মদন না কি জানি একটা নাম বললেন। মদন? তাই তো বললেন। মদন নামে কাউকে চেনেন বলে মনে করতে পারলেন না সাধনবাবু। কি বলতে কি বলছে লোকটা কে জানে। ধনঞ্জয় যে একটি গবেট সে সন্দেহ অনেকদিনই করেছেন সাধনবাবু। চিঠিপত্র কাগজ টাগজ কিছু ছিল না সঙ্গে? একটা কাগজ ছিল, তাতে বাবু সই করে দিলেন। কে, ষোড়শীবাবু? আগে হ্যাঁ। কিন্তু ষোড়শীবাবুকে জিজ্ঞেস করে কোনো ফল হল না। একটা চিরকুটে তিনি সাধনবাবুর হয়ে সই করে দিয়েছেন বটে, কিন্তু সেটা কোথা থেকে এসেছিল খেয়াল করেননি। সাধনবাবু আবার নিজের ঘরে ফিরে এলেন। কার্তিক মাসের সন্ধ্যা, শীতটা এর মধ্যে বেশ অনুভব করা যাচ্ছে। সামনে কালী পুজো, তার তোড়জোড় যে চলছে সেটা মাঝে মাঝে বোমা পটকার। পাড়াতেই একটা বোমা ফেটেছে, আর সেই মুহূর্তে খাটে বসা সাধনবাবুর শির দাঁড়া দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। টাইম বোমা? ওই মোড়কের মধ্যে টাইম বোমা নেই তো, যেটা নির্দিষ্ট সময়ে ফেটে তার ইহজগতের লীলা সাঙ্গ করে দেবে। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। এই টাইম বোমার কথা ইদানিং খুব শোনা যাচ্ছে। সারা বিশ্বের সন্ত্রাসবাদীদের এটা একটা প্রধান অস্ত্র। কিন্তু তাকে বোমা পাঠাবে কি, কেন,
প্রশ্নটা মনে আসতেই সাধনবাবু উপলব্ধি করলেন যে ব্যবসায়ী হওয়ার ফলে তার শত্রুর অভাব নেই। কন্ট্রাক্ট পাওয়ার জন্য তোষামোদ ধরাধরি তাকেও করতে হয়, তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদেরও করতে হয়। যদি তিনি পেয়ে যান সে কন্ট্রাক্ট, তাহলে অন্যেরা হয়ে যায় তার শত্রু। এ তো হামেশাই হচ্ছে। পচা ডাকটা দিয়েই বুঝতে পারলেন যে তার গলা দিয়ে পরিষ্কার আওয়াজ বেরোচ্ছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু তাও পচা হাজির। বাবু ডাকেন। কিন্তু কাজটা কি ভালো হবে? সাধনবাবু ভেবেছিলেন পচাকে বলবেন পার্সেলে কান লাগিয়ে দেখতে টিক টিক শব্দ শোনা যাচ্ছে কিনা। টাইম বোমার সঙ্গে কল কবজা লাগানো থাকে, সেটা টিক টিক শব্দে চলে। সেই টিক টিকই একটা পূর্ব নির্ধারিত বিশেষ মুহূর্তে প্রচণ্ড বিস্ফোরণে পরিণত হয়। পচা যখন কান লাগাবে তখনই যদি বোমাটা। সাধনবাবু আর ভাবতে পারলেন না, এদিকে পচা বাবুর আদেশের জন্য দাঁড়িয়েই আছে। সাধনবাবুকে বলতেই হল যে তিনি ভুল করে ডেকেছিলেন, তার কোনো প্রয়োজন নেই, এই রাতটা সাধনবাবু ভুলবেন না কোনোদিন। অসুখ বিসুখে রাত্রে ঘুম হয় না, এটা স্বাভাবিক, কিন্তু চরম আতঙ্কে এই শীতকালে ঘর্মাক্ত অবস্থায় সারা রাত ঠায় বিছানায় বসে কাটানোর অভিজ্ঞতা তার এই প্রথম। কিন্তু সকাল পর্যন্ত যখন বোমা ফাটল না, তখন কিছুটা আশ্বস্ত হয়ে সাধনবাবু স্থির করলেন যে আজই সন্ধ্যায় মোড়কটা খুলে দেখতে হবে তার মধ্যে কি আছে। তার নিজেরও মনে হয়েছে যে তার সন্দেহটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু সন্ধেবেলা এমন একটা ঘটনা ঘটল যে সাধনবাবুর আর মোড়ক খোলা হল না। অনেক লোক আছে যারা খবরের কাগজের আদ্যপান্ত না পড়ে পারে না, সাধনবাবু এই দলে পড়েন না। প্রথম এবং মাঝের পাতার খবরগুলোর শিরোনামে চোখ বুলিয়েই তাঁর কাগজ পড়া হয়ে যায়, আজও তার ব্যতিক্রম হয়নি। তাই উত্তর কলকাতায় খুনের খবরটা তার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। আপিস থেকে ফিরে একতলায় নবেন্দু চ্যাটার্জির ঘরে একটা বড় রকম দাপাদাপি চলছে শুনে কারণ জিজ্ঞেস করে তিনি ঘটনাটা জানতে পারলেন। পটুয়াটোলা লেনে খুন, হত ব্যক্তির নাম শিবদাস মৌলিক। কথাটা শুনেই সাধনবাবুর একটা সুপ্ত স্মৃতি খোঁচা খেয়ে জেগে উঠল। এক মৌলিককে তিনি চিনতেন খুব ভালো করে, তার প্রথম নাম শিবদাস কি হতেও পারে? সাধনবাবু তখন থাকতেন ওই পটুয়াটোলা লেনেই, মৌলিক ছিল তার প্রতিবেশী। তিন তাসের আড্ডা বসত মৌলিকের ঘরে রোজ সন্ধ্যায়। মৌলিককে কেন জানি মৌলিক বলেই ডাকত সবাই। আরো দুজন ছিলেন আড্ডায়, সুখেন দত্ত আর মধুসূদন মাইতি। এই দ্বিতীয় ব্যক্তিটির মতো সাংঘাতিক চরিত্র সাধনবাবু আর দেখেননি। তাসের খেলায় সে যে জুয়াচুরির রাজা সে সন্দেহ সাধনবাবুর গোড়া থেকেই হয়েছিল। শেষে বাধ্য হয়ে একদিন সন্দেহটা প্রকাশ করতে হল। এতে মধুমাইতির প্রতিক্রিয়া হয়েছিল ভয়াবহ। তার পকেটে সবসময় যে একটি চাকু অবস্থান করে সেটা সেদিনই জানতে পেরেছিলেন সাধনবাবু। তিনি প্রাণে বেঁচেছিলেন মৌলিক আর সুখেন দত্তর জন্য। ব্যবসায় উন্নতির পর সাধনবাবু পটুয়াটোলা লেনের খোলার ঘর ছেড়ে চলে আসেন মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাটে, আর সেই থেকেই মৌলিক অ্যান্ড কোম্পানির সঙ্গে তার যোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাসের নেশাটা তিনি ছাড়তে পারেননি, আর সেই সঙ্গে তার সন্দেহ বাতিকটাও। কিন্তু অন্যদিক দিয়ে পরিবর্তন হয়েছিল বিস্তর। পোশাকে পারিপাট্য, বিড়ি ছেড়ে উইলস সিগারেট ধরা, নিলামের দোকান থেকে মাঝে মাঝে শখের জিনিস কিনে এনে ঘর সাজানো, পেইন্টিং, ফুলদানি, বাহারের অ্যাস্ট্রে, এসবই গত 5-7 বছরের ঘটনা।
এই খুনের ঘটনার শিবদাস মৌলিক। যদি সেই মৌলিক হয় তাহলে খুনি যে মধুমাইতি সে বিষয়ে সাধনবাবুর কোনো সন্দেহ নেই। খুনটা কিভাবে হলো সাধনবাবু জিজ্ঞেস করলেন। নৃশংস বললেন নবেন্দু চাটুজ্জে, লাশ শনাক্ত করার কোনো উপায় ছিল না, পকেটে একটা ডায়েরি থেকে নাম জেনেছে। কেন কেন শনাক্ত করার উপায় ছিল না কেন? ধর আছে মুড়ো নেই, শনাক্ত করবে কি করে? মুড়ো নেই মানে মুন্ডু খ্যাচাং? জোড়া হাত মাথার উপর তুলে আবার ঝটিতে নামিয়ে এনে খাঁড়ার কোপের অভিনয় করে বুঝিয়ে দিলেন নবেন্দু চাটুজ্জে। খুনি যে কোথায় সরিয়ে রেখেছে মুন্ডু সেটা এখনো জানা যায়নি। খুনি কে সেটা জানা গেছে? তিন তাসের বৈঠক বসত এই মৌলিকের ঘরে, তাদেরই একজন বলে সন্দেহ করছে পুলিশ। সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে উঠতে সাধনবাবু অনুভব করলেন যে তার মাথাটা ঝিমঝিম করছে। সেদিনের ঘটনা চোখের সামনে জলজ্যান্ত দেখতে পাচ্ছেন তিনি। যেদিন তিনি মধুমাইতিকে জোচ্চুরির অপবাদ দিয়েছিলেন, চাকুর আক্রমণ থেকে তিনি রেহাই পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার বেশ কিছুক্ষণ পর অবধি মধুমাইতির দৃষ্টি তার উপর অগ্নি বর্ষণ করেছিল সেটা মনে আছে। আর মনে আছে মধুর একটি উক্তি, তবাই চেনো না তুমি সদন মজুমদার, আজ পার পেলে কিন্তু এর বদলা আমি নেব, সে আজই হোক আর দশ বছর পরেই হোক। রক্ত জল করা শাশানি। সাধনবাবু ভেবেছিলেন পটুয়াটোলা লেন থেকে পালিয়ে বেঁচেছেন, কিন্তু কিন্তু ওই মোড়ক যদি মধুমাইতি দিয়ে গিয়ে থাকে। মদন, ধনঞ্জয় বলেছিল মদন। ধনঞ্জয় যে কানে খাটো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মধু আর মদনে খুব বেশি পার্থক্য আছে কি? মোটেই না। মধু অথবা মধুর লোকই রেখে গেছে ওই পার্সেল, আর সেটা যাতে সত্যি তার হাতে পৌঁছয় তাই চিরকুটে সই করিয়ে নিয়েছে। ওই মোড়কের ভিতর রয়েছে শিবদাস মৌলিকের মাথা। এই সন্দেহ সিঁড়ির মাথা থেকে তার ঘরের দরজার দূরত্বটুকু পেরোবার মধ্যে দৃঢ়ভাবে সাধনবাবুর মনে গেঁথে গেল। দরজা থেকেই দেখা যায় টেবিলের ওপর ফুলদানিটার পাশে রাখা মোড়কটাকে। মোড়কের ওজন এবং আয়তন দুই এখন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তার ভিতরে কি আছে। বাবু দোরগোড়ায় এসে থেমে গেছেন দেখে পচা কিঞ্চিত বিস্মিত হয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল। সাধনবাবু প্রচণ্ড মনের জোর প্রয়োগ করে বিহ্বল ভাবটা কাটিয়ে চাকরকে চা আনতে বললেন। আর ইয়ে, আজ কেউ এসেছিল আমার খোঁজ করতে? কই না তো। সাধনবাবু অবশ্য সন্দেহ করেছিলেন পুলিশ হয়তো এরই মধ্যে হানা দিয়ে গেছে। তার ঘরে খুন হওয়া ব্যক্তির মুন্ডু পেলে তাঁর যে কি দশা হবে সেটা ভাবতে তাঁর আরেক দফা ঘাম ছুটে গেল। গরম চা পেটে পড়তে সামান্য বল যেন ফিরে এলো মনে। যাক, অন্তত টাইম বোমা তো নয়, কিন্তু এও ঠিক যে এই মুন্ডু সমেত মোড়কটিকে সামনে রেখে যদি তাকে সারা রাত জেগে বসে থাকতে হয় তাহলে তিনি পাগল হয়ে যাবেন। ঘুমের বড়িতে ঘুম হল ঠিকই, কিন্তু দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া গেল না। একবার দেখলেন মুন্ডুহীন মৌলিকের সঙ্গে বসে তিন তাস খেলছেন তিনি, আরেকবার দেখলেন মৌলিকের ধরবিহীন মুন্ডু তাকে এসে বলছে, তাই বাক্সে প্রাণ হাঁপিয়ে উঠছে, দয়া করে মুক্তি দিন আমায় দাদা। বড়ি খাওয়া সত্ত্বেও চিরকালের অভ্যাস মতো সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেল সাধনবাবুর। হয়তো ব্রাহ্ম মুহূর্তের গুণেই
সংকট মোচনের একটা উপায় সাধনবাবুর মনে উদিত হল। মুন্ডু যখন তার কাছে পাচার করা হয়েছে তখন সে মুন্ডু অন্যত্র চালান দিতে বাধাটা কোথায়? তার ঘর থেকে জিনিসটাকে বিদায় করতে পারলেই তো নিশ্চিন্ত। ভোর থাকতেই অন্য কাজ সারার আগে বাজারের থলিতে মোড়কটা ভরে নিয়ে সাধনবাবু বেরিয়ে পড়লেন। প্যাকিংটা ভালোই হয়েছে বলতে হবে, কারণ ভেতরে রক্ত চুইয়ে থাকলেও তার বিন্দুমাত্র বাক্স ভেদ করে বাইরের কাগজে ছোপ ফেলেনি। বাসে উঠে কালীঘাট পৌঁছতে লাগলো 25 মিনিট। তারপর পায়ে হেঁটে আদিগঙ্গায় পৌঁছে একটি অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা বেছে নিয়ে হাতের মোড়কটাকে সবেগে ছুঁড়ে ফেললেন নদীর মাঝখানে। মোড়ক নিশ্চিহ্ন, সাধনবাবু নিশ্চিন্ত। বাড়ি ফিরতে লাগলো 35 মিনিট। সদর দরজা দিয়ে যখন ঢুকছেন তিনি, তখন ষোড়শীবাবুর দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজছে। আর সেই ঘড়ির শব্দ শুনেই সাধনবাবু মুহূর্তে চোখে অন্ধকার দেখলেন। একটা কথা হঠাৎ মনে পড়ে গেছে তার। কদিন থেকেই বারবার সন্দেহ হয়েছে তিনি যেন কি একটা ভুলে যাচ্ছেন। 50-এর পর এই জিনিসটা হয়, এ কথা নীলমণিবাবুকে বলতে তিনি নিয়মিত ব্রাহ্মী শাক খেতে বলেছিলেন। আজ আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়তে হল সাধনবাবুকে, কারণ যাবার পথে একটা কাজ সেরে যেতে হবে। রাসেল স্ট্রিটে নিলামের দোকান মডার্ন এক্সচেঞ্জে ঢুকতেই এক গাল হেসে এগিয়ে এলেন মালিক তুলসীবাবু। টেবিল ক্লকটা চলছে তো? ওটা পাঠিয়েছিলেন আপনি? বাহারে, আমি তো বলেইছিলাম পাঠিয়ে দেব, সেটা পৌঁছয়নি আপনার হাতে। হ্যাঁ, মানে আপনি 500 টাকা আগাম দিয়ে গেলেন, এত পছন্দ আপনার, আপনি পুরনো খদ্দের, কথা দিয়ে কথা রাখবো না? তা তো বটেই, তা তো বটেই। দেখবেন ফার্স্ট ক্লাস টাইম রাখবে ওই ঘড়ি, নাম করা ফরাসি কোম্পানি তো, জিনিসটা জলের দরে পেয়ে গেছেন, ভেরি লাকি। তুলসীবাবু অন্য খদ্দের দিকে এগিয়ে যেতে সাধনবাবু দোকান থেকে বেরিয়ে এলেন। জলের দরের ঘড়ি জলেই গেল। ভালো বদলা নিয়েছে মধুমাইতি, তাতে সন্দেহ নেই। আর মডার্নকেই যে মদন শুনেছে ধনঞ্জয়, তাতেও কোনো সন্দেহ আছে কি? শুনছিলেন সাধনবাবুর সন্দেহ, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে মীর, শব্দগ্রহণ। কবে তিনি এই জাতীয় মোড়ক পেয়েছেন? হ্যাঁ, 3 বছর আগে খড়দায় তার এক মাসিমা থাকতেন, তিনি পাঠিয়েছিলেন আমসত্ত্ব। তার মাস ছয়েকের মধ্যেই সেই মাসিমার মৃত্যু হয়। আজ সাধনবাবুর নিকট আত্মীয় বলতে আর কেউই অবশিষ্ট নেই। পার্সেল কেন, চিঠিও তিনি মাসে 2-1টার বেশি পান না। এই মোড়কের সঙ্গে একটা চিঠি থাকা অস্বাভাবিক হতো না, কিন্তু তাও নেই, কিংবা হয়তো ছিল। সাধনবাবুর সন্দেহ হল ধনঞ্জয়ের অসাবধানতা হেতু সেটি খোয়া গেছে। একবার ধনঞ্জয়ের সঙ্গে কথা বলা দরকার। তাকে ডেকে পাঠানো অনুচিত হবে মনে করে সাধনবাবু নিজেই নিচে গেলেন। ধনঞ্জয় উঠোনে বসে হামানদিস্তায় কি যেন ছেঁচ ছিল। সাধনবাবু ডাকে উঠে এলো, আজ তোমার হাতে কেউ একটা পার্সেল দিয়ে গেছিল আমার নাম করে? আগে হ্যাঁ। সঙ্গে চিঠি ছিল? কই না তো। কোথেকে আসছে সেটা বলেছিল? মদন না কি জানি একটা নাম বললেন। মদন? তাই তো বললেন। মদন নামে কাউকে চেনেন বলে মনে করতে পারলেন না সাধনবাবু। কি বলতে কি বলছে লোকটা কে জানে। সন্ধ্যায় 3 তাসের আড্ডা বসে।
সাধনবাবু তাতে নিয়মিত যোগদান করেন। সেদিন যেতে নবেন্দুবাবু তাকে একটা দলা পাকানো কাগজ দেখিয়ে বললেন, দেখুন তো মশাই, এ থেকে কিছু সন্দেহ হয় কিনা, এটা জানলা দিয়ে ফেলে দিয়ে গেছে। আসলে কাগজটা নবেন্দুবাবুরই মেয়ে মিনির অঙ্কের খাতার একটা ছেঁড়া পাতা। সাধনবাবু কাগজটাকে খুলে সেটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকে বললেন, এটা তো সংখ্যা দিয়ে লেখা কোন সাংকেতিক ভাষা বলে মনে হচ্ছে। নবেন্দুবাবু কিছু না বলে চুপটি করে চেয়ে রইলেন সাধনবাবুর দিকে। কিন্তু এটার তো মানে করা দরকার, বললেন সাধনবাবু। ধরুন এটা যদি কোনো হুমকি হয় তাহলে? সংকেতের পাঠোদ্ধার হয়নি অবশ্য, কিন্তু সেটা বড় কথা নয়। কথা হল এই কাগজের দলা থেকে সাধনবাবুর সন্দেহ কোন কোন দিকে যেতে পারে সেইটে দেখা। সাধনবাবু বিশ্বাস করেন যে গোটা কলকাতা শহরটাই হল ঠগ জুয়াচোর ফন্দিবাজ মিথ্যেবাদীদের ডিপো। কারুর ওপর ভরসা নেই, কাউকে বিশ্বাস করা চলে না। এই অবস্থায় একমাত্র সন্দেহই মানুষ। সাধনবাবু একদিন সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে তার ঘরে ঢুকে দেখলেন মেঝেতে একটা বিঘত খানেক লম্বা সরু গাছের ডাল পড়ে আছে। সাধনবাবু পিটপিটে স্বভাবের মানুষ, ঘরে যা সামান্য আসবাব আছে, খাট, আলমারি, আলনা, জলের কুঁজো রাখার টুল, তার কোনোটাতে এক কণা ধুলো তিনি বরদাস্ত করতে পারেন না। বিছানা, চাদর, বালিশের ওয়ার, ফুলকারি করা টেবিল ক্লথ সবই তকতকে হওয়া চাই। এতে ধোপার খরচটা বাড়ে, কিন্তু সেটা সাধনবাবু গা করেন না। আজ ঘরে ঢুকেই গাছের ডাল দেখে তার নাক কুচকে গেল। পচা! চাকর পচা মনিবের ডাকে এসে হাজির। বাবু ডাকছিলেন? কেন, তোর কি সন্দেহ হচ্ছে? না বাবু, তা হবে কেন? মেঝেতে গাছের ডাল পড়ে কেন? তা তো জানি না বাবু, কাক চড়ুইয়ে এনে ফেলেছে বোধ হয়। কেন ফেলবে? কেন, কাক চড়ুই তো ডাল আনবে বাসা বাঁধার জন্য, সে ডাল মাটিতে ফেলবে কেন? ঝাড়ু দেবার সময় লক্ষ্য করিসনি এটা, নাকি ঝাড়ুই দিসনি? ঝাড়ু আমি রোজ দিই বাবু, যখন দিই তখন এ ডাল ছিল না। ঠিক বলছিস। আগে হ্যাঁ বাবু, তাজ্জব ব্যাপার তো। পরদিন সকালে আপিসকে সামলে চলতে সাহায্য করতে পারে। এই সাধনবাবুই একদিন আপিস থেকে এসে ঘরে ঢুকে তার টেবিলের উপর একটা বেশ বড় চারচৌকো কাগজের মোড়ক দেখতে পেলেন। তার প্রথমেই সন্দেহ হল সেটা ভুল করে তার ঘরে চলে এসেছে। এহেন মোড়ক তাকে কে পাঠাবে? তিনি তো এমন কোনো পার্সেল প্রত্যাশা করেননি। কাছে গিয়ে যখন দেখলেন যে মোড়কের উপর তার নাম নেই, তখন সন্দেহটা আরো পাকা হল। এটা কে এনে রাখল রে? চাকর পচাকে ডেকে জিজ্ঞেস করলেন সাধনবাবু। আগে একজন লোক ধনঞ্জয়ের হাতে দিয়ে গেছে দুপুরে এসে, আপনার নাম করে বলেছে আপনারই জিনিস। ধনঞ্জয় একতলার ষোড়শী বাবু চাকর। কি আছে এতে, কে পাঠিয়েছে, সেসব কিছু বলেছে? আগে তা তো বলেনি। বুঝল। সাধনবাবু কাঁধের চাদরটা আলনায় রেখে খাটে বসলেন। রীতিমতো বড় মোড়ক, প্রায় একটা পাঁচ নম্বর ফুটবল ঢুকে যায় ভিতরে। অথচ কে পাঠিয়েছে জানার কোনো উপায় নেই। সাধনবাবু খাট থেকে উঠে এগিয়ে গিয়ে মোড়কটা হাতে তুললেন। বেশ ভারী, কমপক্ষে পাঁচ কিলো। সাধনবাবু মনে করতে চেষ্টা করলেন শেষ যাবার আগে একটা চড়ুইকে তার জানালায় বসতে দেখে সাধনবাবুর সন্দেহ হল ইনি বাসা বাঁধার ফিকির খুঁজছেন।
কিন্তু কোথায়? ঘরের মধ্যে জায়গা কোথায়? ঘুলঘুলি দেখি, তাই হবে। তিনতলা ফ্ল্যাট বাড়ির সাতখানা ঘরের মধ্যে তার ঘরের দিকেই চড়ুইয়ের দৃষ্টি কেন, এই নিয়েও সাধনবাবুর মনে খটকা লাগল। এমন কিছু আছে কি তার ঘরে যা পাখিদের অ্যাট্রাক্ট করতে পারে? অনেক ভেবে সাধনবাবুর সন্দেহ হল, ওই যে নতুন কোবরেজি তেলটা তিনি ব্যবহার করছেন, যেটা দোতলার শখের কবিরাজ নীলমণিবাবুর মতে খুশকির মহৌষধ, সেটার উগ্র গন্ধই হয়তো পাখিদের টেনে আনছে। সেই সঙ্গে এমনও সন্দেহ হল যে এটা হয়তো নীলমণিবাবুর ফিছলেমি, সাধনবাবুর ঘরটাকে একটা পক্ষী নিবাসে পরিণত করার মতলবে তিনি এই তেলের গুণগান করছেন। আসলে 17-2 মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাট বাড়ির সকলেই সাধনবাবুর সন্দেহ বাতিকের কথা জানেন এবং আড়ালে এই নিয়ে হাসি ঠাট্টা করেন। আজ কি কি সন্দেহের উদয় হল আপনার মনে? এ জাতীয় প্রশ্ন দিনের শেষে সাধনবাবুকে প্রায়ই শুনতে হয়। শুধু প্রশ্ন নয়, অন্যভাবেও তাকে নিয়ে লেগ পোলিং চলে। একতলা নবেন্দু চাটুর্যের ঘরে